আসসালামু আলাইকুম, শুভ সকাল। ঢাকা দোহারের মেঘলাঘাট থেকে আপনাদের স্বাগত। বন্ধুরা, যে আয়ের মাছটি আপনারা দেখতে পাচ্ছেন, পদ্মার বিশাল আয়ের মাছটি বেঁধে রেখেছে। তো তারা রাতে পেয়েছে, যে মাছটা পেয়েছে তিনি বলতেছে 10 কেজি প্লাস হবে মাছটা। তো এই মাছটা এই নিলামে উঠেছিল, নিলামে ওঠার পরে যেই দাম উঠেছে এতে পোষায় নাই, যার মাছ তার পোষায় নাই। আর যারা মাছ পাইকার যারা কিনে তারা বলতেছে যে এই মাছের সঠিক দামই উঠেছে, তারা মাছ দেয় নাই এরকম। তো মেঘলাঘাটে আসলে মাছটা কেউ রাখতে পারলো না কিনে, আর তিনিও বিক্রি করতে পারলো না, মাছটা কিন্তু ফেরত আসলো আবার পদ্মায়। তো আমরা দেখবো যে মাছটা নিলাম কত উঠেছিল, এবং এইরকম ঘটনা বড় মাছের ক্ষেত্রে মাঝে মাঝে মেঘলাঘাটে ঘটে, যে তাদের পোষে না, দাম ওঠে না, ফেরত চলে যায়। তারা বলতেছে মাওয়া ঘাটে যাবে, মাওয়া ঘাটে গেলে বেশি দাম পাওয়া যাবে, ময়নট ঘাটে গেলে বেশি দাম পাওয়া যাবে, নেক্সট টাইমে বড় মাছ আসলে তারা এই ঘাটে আনবে না। তো বন্ধুরা, আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন আসলে বিষয়টা কি। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আসলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো শুরু করা যাক মাছের নিলামটা। আর আজকে বিশেষ করে আরো অনেক অনেক মাছের ভিডিও থাকবে এই ভিডিওতে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। দেখা যাক, 10,000, 10,500 টাকা খালি করা হয়েছে, 11,000। এই চাপ্পা চাপ্পা গরু আইলো, এই গরু আইলো, গরু 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 পদ্মার সবচেয়ে বড় আর মাছ আসলে এটা অনেক টাকা দেয়। আপনার দাদা ওরা কি বিশাল বিশাল ভিডিও করতেছে ভিডিও বিশাল বড় আর মাছ ১১,৫০০, ১১,১১,১১,১১,১২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 
ترى هذا التقاء 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 ترى هذا الت
মাছ ফেরত নিয়ে যাওয়া হচ্ছে মাছটা ফেরত নিয়ে যাওয়া হচ্ছে 13,500 না আসলে মাছটা আর দাম ওঠা কামা ছিল অন্তপক্ষে 16,000-17,000 খাইবো না এটা বড় মাছ পেলে মাছ বিশাল বড় মাছটা দাম উঠলো না পলি মাছ 1500 টাকা দেখতে পাচ্ছেন মাছটার দাম উঠলো না বড় মাছটার এ কারণে তারা মনট ঘাটে নিয়ে যেতে চাইছে বা মাও ঘাটে পাঁচ হাজার
كم
এই হচ্ছে আজকের অবস্থা তো মনটা খারাপ যে বিশাল আইট মাছটা এখানে বিক্রি হলো না